নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবার একটি নতুন ঝকঝকে তকতকে ফ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে 29শে ফাল্গুন, আজ একটা স্পেশাল দিন। তার আগে বলে রাখি যে আমার মা আজ একটু অসুস্থ, কারণ ওয়েদার চেঞ্জের জন্য মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে। তো সংসারের সমস্ত কিছু দায়িত্ব আমি আর আমার বোন নিয়েছি রান্নাবান্নার। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরা হয়েছে, পুকুরের মাছ। তো সেগুলো আমি এখনও সকালবেলায় কাটতে বসেছি, যেহেতু আমার জীবনটা মানে অনেক ছোট থেকেই সংসার জীবন ধর্ম পালন করছি, তো সেখানে সব রকম কাজ আমাকে শিখে রাখতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলি বেশ কাটা হয়ে গেছে, সাইজ করে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকে রান্না করছি আমি, আমি কিছুটা করছি, আমার বোন কিছুটা করছে। তো বাবা আজ আমার হাতে শুক্তো খেতে চেয়েছে, তো তাই শুক্তোটা বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শুক্তোর জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত বাটা, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম তেলের মধ্যে। তারপর সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি আমার সংসারে বেশ অনেক কিছু রান্নাবান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু এখানে যেহেতু বাবা মাকে খুব একটা খাওয়ার সৌভাগ্য হয় না, তো আমার বাবা মা ঠাকুমার জন্য খুব মনে পড়ে। তো এখানে এলে পরে মাও সেরকমভাবে ঠিক কিছু করতে দেয় না। তো আজ মায়ের শরীরটা একটু খারাপ, তো আমি আর বোন মিলে রান্নাবান্নাটা একটু করে নিচ্ছি। তো এখানে শুক্তোর জন্য সমস্ত উপকরণ আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে বেশ মশলাটা কষিয়ে এখানে আর একটু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। শুক্তো ছাড়াও আর অনেকগুলি রান্নাবান্না হচ্ছে। তো শুক্তো যেহেতু বাবা ডায়াবেটিসের পেশেন্ট, তো শুক্তোটা প্রায় হয়ে থাকে। তো আমি শুক্তোটা বেশ একটু ভালোই বানাই, বাবার ভীষণ ভালো লাগে। তো বাবাকে রান্না করে খাওয়াতে পারছি এখানে এসে, বেশ ভালো লাগছে। আর বাঙালিদের শুক্তো পোস্ত এগুলো খুবই ফেভারিট একটা ডিশ, বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ এগুলো। তো প্রত্যেকের বাড়িতেই শুক্তো পোস্ত এগুলো হয়েই থাকে। তো আমি একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে কী হয় টেস্টটা বেশ একই রকমের থাকে। তো আর একটু বানাচ্ছি ঝুরি আলু ভাজা, যেটাকে আলু চিপস বলে। তো খুব বেশ মচমচে হয়। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি বরফ জলে আলুটাকে বেশ ভালো করে ধুয়ে এখানে ঘন্টা খানিকের মতো এখানে ভিজিয়ে রেখে দেবো। তো একটু ফুটতে শুরু করেছে, আমি দিয়ে দিলাম ভাজা করলাগুলো, এতে খুব একটা তিতো ভাব হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন ঝুরি আলু ভাজাগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, তো কিছু ভাজা হয়েছে আর কিছু হচ্ছে। এই ঝুরি আলু ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে কোনো অতিথি এলে বা বাড়িতেও এমনি বেশ পাঁচ রকম দিয়ে খাওয়া দাওয়া করলে বেশ ভালোই। মেয়েদেরকে খাবারের প্রতি উৎসাহী করে তুলতে অনেক সময় ছোট বাচ্চারা তো খেতে চায় না, প্রত্যেকের বাড়িতে এক সমস্যা। তো তার জন্য আমি লাঞ্চে এই ঝুরি আলু ভাজাটা একটু রাখি, যাতে ওরা খাবারের প্রতি একটু ইন্টারেস্ট দেখায়, ভাতগুলো খেয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে সকালবেলাতে চাল আর বিউলির ডাল ভিজিয়েছিলাম, তো এখানে বানাচ্ছি আমি একটু সরষেকুলির পিঠে। তো ঠাকুমা যেহেতু বিধবা মানুষ, তো একবেলা ভাত খান, তো এই বেলাতেই আমি সরষেকুলির পিঠেগুলো রান্নাবান্না হয়ে যাওয়ার পর বানিয়ে নিচ্ছি, তাহলে ঠাকুমা একটু খেতে পাবে। কারণ রাত্রের দিকে আমাদের এখানে যেহেতু এটা চাল থেকে তৈরি, তো রাত্রের দিকে ঠাকুমার ভাতের তৈরি মানে চালের তৈরি কিছু খাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে সরষেকুলি পিঠেটাও আমি বানিয়ে নিচ্ছি। তো সব রকমই মোটামুটি শিখেছি, যে সংসার পেতেছি, যে সংসার করছি সারা জীবনই একা একা সব রকমই শিখতে হয়েছে। আসলে সমস্ত রকম শিখে রাখাটাও বেশ ভালো, অনেক রকমের অভিজ্ঞতা জীবনে হয়েছে, তো সেখান থেকেই আমার সব রকম কাজের প্রতি, রান্নাবান্না হোক, সেলাই বা অন্যান্য কাজ সব রকমের উপরই আমার বেশ একটু দক্ষতা জন্মেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন স্প্যাচুলাটি কেক কাটার জন্য কোনো এক সময় দিয়েছিলো, তো সেটা স্প্যাচুলা দিয়ে বেশ সুন্দরভাবে পিঠাটি গোল করা গেল, বেশ কাজের জিনিস এটি। তো এইভাবে মোটামুটি আমার সরষেকুলিগুলো বেশ সুন্দরভাবে উঠছে আর প্রায় শেষের দিকে।
তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু বাজার যাব। কারণ প্রথমেই আমি বলেছি আজ একটু স্পেশাল দিন, কিন্তু কী দিন সেটা হয়তো বলা হয়ে ওঠেনি। তো আজকে 29শে ফাল্গুন আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। তো তারা সংসার জীবনে বহু ঝড় ঝাপটার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে তারা জীবনটি কাটিয়েছে। তো সেলিব্রেশন কী জিনিস তারা হয়তো জানে না। তো আমরা বড় হওয়ার পর থেকে আমরা বাবা মায়ের এই স্পেশাল দিনটি সেলিব্রেট করি সকলে মিলে। তো তার জন্যই এখানে কেক কিনতে আসা। যেহেতু আমার মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, তো আমি দুদিনকার জন্য এখানে এসেছি। আর আমার এক দাদার বিয়েও ছিল, তো সব রকম কাজই হয়ে গেল, তার মধ্যে বাবার বিবাহবার্ষিকী পড়ে গেল। তো খুব ভালো লাগছে, বহু বছর পর আমি থাকলাম। আমি না থাকলেও আমার বোনেরা কিন্তু বাবা মায়ের এই স্পেশাল দিনটি আরও স্পেশাল করে তোলে। বাবা মা যেহেতু দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট, তো কি কেক নেব এইটা একটা কথা হয়ে দাঁড়াচ্ছে। আর এখানে যে মন জিনিস যে শোরুমটি আমাদের সুপার মার্কেটে হয়েছে, তো এই শোরুমটিতে কিন্তু সমস্ত রকম এগলেস কেক পাওয়া যায়, যেটাতে আমাদের খুব সুবিধা হলো। কারণ আমাদের ঠাকুমা তো ভেজিটেরিয়ান, তো তার জন্য বেশ সুবিধা হয়েছে। তো আমরা বেশ রোদ গরমে এসে একটু আইসক্রিম খাচ্ছি, ভীষণ সুন্দর টেস্ট আইসক্রিমটার। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করি, তারপর ওদিকে ততক্ষণ কেকটা প্যাকিংয়ের কাজ চলছে। তো নাম লেখার জন্য জিজ্ঞাসা করলো, তো আমরা বললাম যে এখানে বাবা ও মা এইটাই লেখা বেশ বেটার হবে। তো আমাদের পক্ষ থেকে বাবা মার জন্য এইটুকুই আয়োজন আমরা করতে পেরেছি, খুব ছোটোখাটোভাবে আমরা পরিবার সকলে মিলে আজকে দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেট করব। তো ছোটো থেকে বাবা মাকে অনেক কষ্ট করতে দেখেছি চোখের সামনে, হয়তো কিছু করতে পারিনি। তো এখন যেটুকু পারি সেটুকু বাবা মাদের মুখে একটু হাসি দেখবার জন্য আমরা এটুকু করলাম। তো যাই হোক, এবার বাড়ি চলে যাব। বহুদিনকার ইচ্ছা ছিল যে বাবা মায়ের অ্যানিভার্সারিটাতে আমরা বেশ বড়োভাবে সেলিব্রেট করবো। তো যেহেতু থাকা হয় না, তো মেয়েদের এক্সাম শেষ, তো এসছি দুদিন। তো আজকে বেশ সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি, বাড়িতেই করছি সবাই মিলে। এখানে দেখি এই যে বাবা আমার রেডি হয়ে গেছে, বা আমার মা আসছে। এবার দেখি আমার আজ্জা মামাকে দেখি, আজ্জা মামা সাজু করেছে, সাজু করেছে আজ্জা মামা। তুমি সেজেছ? আর তোমার দিদি কই? তোমার দিদি, তোমার দিদি কই? এই যে সেজেছে। আর দাদার আর দিদার অ্যানিভার্সারি হবে, আমরা কেক কাটবো। এই যে মা চলে এসছে, বাড়ির শাড়ি পরে এসছে, আমরা বড়োভাবে সেলিব্রেট করছি। তো দেখি বসো বাবা, বাবা বসো। আচ্ছা বসো, বাহ খুব সুন্দর লাগছে। দেখি দেখি একই রকমের আছে আমার মা, শুধু বাবার মাথার চুলগুলো একটু ঝরে গেছে ব্যাস। আর আমার মায়ের গিফটটা দেখি, মায়ের গিফট দেখি, এটা আমাদের তরফ থেকে মাকে দেওয়া হয়েছে, এই কলা বাঁধানোটা। মা পছন্দ হয়েছে তোমার? ভালো হয়েছে, বেশ। ধন্যবাদ বলো আমাদেরকে, ধন্যবাদ বলো। হাততালি 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 সেলিব্রেট করো, জামাইরা হাততালি দিচ্ছে, দেখি দেখি। তো বাবা মার জন্য আমরা এটুকুই করতে পারলাম। তো রাত্রেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, রাতেও স্পেশাল মেনু রয়েছে, তো সেগুলো সব বাইরে থেকে আনা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কাটলাম, মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারলাম। সারা জীবন মানুষ দুটো সত্যি অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট পেয়েছে। তো আমরা এখন বাবা মাদেরকে আর কোনো কষ্ট পেতে দেবো না, সন্তান হিসেবে এটাই চেষ্টা করি। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।